এই মুহূর্তে বাংলার আবহাওয়ার সব থেকে বড় খবর। আজ থেকেই বাংলার আবহাওয়ায় আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু চলবে ঘূর্ণাবর্তের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যা কিন্তু আগামী 3-4 দিন পর্যন্ত বাংলায় লক্ষ্য করা যাবে। আবহবিদরা জানাচ্ছেন অন্ধ্রপ্রদেশের ওপর একটি শক্তিশালী সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে বাংলা জুড়ে থাকছে এই বৃষ্টিপাতের সম্ভাবনা। তো সূত্র অনুযায়ী বাংলার কোন কোন জেলায় থাকছে এই ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, তারই পাশাপাশি কোন কোন জেলায় থাকছে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা, এই বৃষ্টিপাত কোন কোন জেলায় সব থেকে বেশি পরিমাণে হতে পারে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে কিন্তু লাগাতার কয়েকদিন ধরে বর্ষার ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আজ উত্তরবঙ্গে আবহাওয়া এসেছে অনেকটাই উন্নতি। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জেলায় জেলায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, বরং গরমে কিন্তু নাজেহাল হয়ে পড়েছেন দক্ষিণবঙ্গের বাসীরা। কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে বর্তমানে অন্ধ্রপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে বজ্রগর্ভ মেঘ কিন্তু প্রবেশ করতে শুরু করেছে বাংলার জেলাগুলিতে। 50-60 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ এই কয়েকটি জেলায় ভারী থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা কিন্তু আগামী 3 দিন পর্যন্ত লক্ষ্য করা যাবে। এবং কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু উত্তরবঙ্গে আজ থেকেই আবহাওয়ায় বিশাল পরিবর্তন আসবে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3টি জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্ক বার্তা, এবং অপরদিকে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই কয়েকটি জেলায় থাকছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের বিক্ষিপ্ত পূর্বাভাস। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কিন্তু আজ থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নওগাঁও, বান্দরবন, ময়মনসিংহ, সিলেট, পাবনা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী এইসব বিভাগের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে।